রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সরকার পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্দখল নিয়ে রাজনৈতিক দলগুলি যখন ব্যস্ত, তখন আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে শাসকদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিরোধী জোট গঠন নিয়ে চর্চা চলছে এখন জোর কদমে। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় রণকৌশল নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব। আগরতলা মেলার মাঠ স্থিত পার্টির রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন খোদ পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এছাড়াও রয়েছেন পার্টির পলিট ব্যুরোর দুই সদস্য প্রকাশ কারাত ও মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য কমিটির অধিকাংশ সদস্য। রাজ্য কমিটির সভা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই সভাটি হচ্ছে, অর্থাৎ কি ইস্যু নিয়ে আমরা লড়ব এবং তাছাড়া আরও সাংগঠনিক যে বিভিন্ন যে কোনো একটা কর্মসূচি গ্রহণ করতে গেলে পরে এগুলি সবসময় করতে হয়, এগুলো আজকে আমরা সমস্ত মহকুমাগুলো থেকে প্রতিনিধি এসেছে সবটা বিচার করে আলোচনা আলোচনা করে সিদ্ধান্ত আমরা, এটাই হলো আমাদের আজকে বলে দিন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা নির্ধারণ ও জোট গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। দলীয় সূত্রে আরও খবর, বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার ও রণকৌশল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সিপিআইএম দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ এই বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।